বাচ্চারা সবাই ভালো আছো? আজকে আবার আমি কম্পিউটার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা আমাদের অনুশীলনী থেকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা খাতা বই সামনে নিয়ে বসে পড়ো। আচ্ছা, অনুশীলনী একের প্রশ্নটা আমরা করছি, শূন্যস্থান পূরণ। একের প, কম্পিউটার হলো মানুষের তৈরি একটি ড্যাশ ডিভাইস। কি হবে? ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, উত্তর হলো, এখানে সব দেওয়াই আছে, আমরা খালি খুঁজে নেব। আচ্ছা, তাহলে আমি উত্তরটাই কেবল লিখে দিচ্ছি। ক্ষয়ের প্রশ্ন, কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস। কিবোর্ড হলো ইনপুট ডিভাইস। গয়ের প্রশ্ন, সিপিইউ একটি ড্যাশ ইউনিট, প্রসেসিং ইউনিট। ভয়ের প্রশ্ন, মনিটর একটি ড্যাশ ডিভাইস, মনিটর আউটপুট ডিভাইস। ভয়ের প্রশ্ন, ডাটা এন্ট্রি ও ইনস্ট্রাকশনকে বলা হয় ইনপুট। ছয় প্রশ্ন, কম্পিউটার গ্রাহকদের পাসবই প্রিন্টেড আকারে প্রদান করে। ছয় প্রশ্ন, কম্পিউটারে রোগীদের সমস্ত নথি সংরক্ষিত থাকে। আচ্ছা, দুয়ের প্রশ্নটা করাই, দুয়ের প্রশ্ন হলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, অর্থাৎ একাধিক উত্তর দেওয়া আছে, তোমরা বইতে দেখতেই পাচ্ছ। আচ্ছা, সেখান থেকে আমাদের বেছে নিতে বলেছে, তাহলে উত্তরটা আলাদা করে লিখে দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, ক, কম্পিউটারের কর্মপদ্ধতির প্রথম ধাপ কি হবে? ইনপুট। আমি লিখছি শুধু উত্তরগুলো। দুয়ের প্রশ্ন, ইনপুট করার ডিভাইস, মাদারবোর্ড আছে, মনিটর আছে, মাউস আছে, কোনটা হবে? মাউস। গয়ের প্রশ্ন, হার্ড কপি পাওয়ার জন্য প্রয়োজন স্পিকার না প্রিন্টার না মনিটর? প্রিন্টার। ভয়ের প্রশ্ন, গ্রাহকদের তথ্য নথিভুক্ত করার পদ্ধতিকে বলা হয় ইনপুট।
মোর প্রশ্ন, ট্রেনে টিকিট সংরক্ষণের প্রয়োজন যাত্রীর বিবরণ না কম্পিউটার না দুটোই? দুটোই প্রয়োজন। আজ তাহলে এতটা থাক, আবার চলে আসবো ঠিক সময়। টাটা, ভালো থেকো।